মাথা তো নেই তো দেখা যাচ্ছে, দেখে তো মনে হচ্ছে মাথা নেই। মাথা নেই কি আপনি? মুখ নেই কিন্তু, সাবধানে সাবধানে, জ্বালা করছে না? হ্যাঁ জ্বালা করছে না। তো গাইস আমরা গাইঘাটা নামক একটি জায়গায় এসেছি। তো গাইঘাটা এখানে শ্মশান আছে একটা বিশাল বড় এরিয়া। তো আমরা এই শ্মশানে এসেছি এবং অনেক পণ্ডিতরা এখানে মানে মানুষ মারা গেলে পুজো আশ্রয় দিয়ে এখানে এখানে বড় একটা পুকুর আছে এখানে সমাধি করে। তো এইখানে এসি, এখানে এখানকার যারা পণ্ডিতরা এখানেই বলেছে যে এখানে খুবই মানে আশেপাশে যারা অবঘেতে মারা যায়, যারা গলায় দড়ি দিয়ে মারা যায় এবং যারা বিষ খেয়ে মারা যায় তাদেরকে এখানে পোড়ানো হয়, তাদের আত্মা চতুর্দিকে এদিকে ঘোরাফেরা করে। তো আমরা এসছি আজকে, আমরা দুজনই এসছি, ক্যামেরায় জাহির আছে, আমার নাম শানু। তো আমরা এসছি এখানটায় ঘুরে দেখাবো, এখানে এখানে যে পণ্ডিতরা বলেছিল যে এখানে চতুর্দিকে মানে ভূত প্রেত চতুর্দিকে ঘোরাফেরা করে। তো আমরা খুবই রিস্ক নিয়ে এসছি, আপনারা দেখুন ভিডিওটা, আপনাদের ভালো লেগে থাকলে আপনারা এটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখবেন। আপনারা আমাদের ভিডিওটা দেখছেন না, আপনারা দেখলে আমরা মনে আরও মনোবল বাড়ে, বেশি কথা না বাড়িয়ে আমাদের শুরু করা যাক। তো এখানে খুবই শর্ট টাইমে আমরা করবো, কেন এখানে খুবই খারাপ জায়গা। আর আমরা সাথে কুড়াল নিয়ে আসছি একটা, আমাদের নিজেদের আত্মরক্ষা করার জন্য, যেন লোহা থাকলে এরা দূরে সরে থাকে। তো আমরা এসছি, এইখানে কি একটা দেখলাম, এইখানে দেখলাম কি একটা, এই কি এটা থাকা মতো, ওইখানটা দাঁড়িয়ে আছে আজব বিশ্ব, ওই গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে আজব বিশ্ব। চলো চলো তোর কি একটা আজব বিশ্ব এখানে দেখলাম। আমি বললাম ওনার পণ্ডিতরা বলছিল যে এখানে শ্মশানের আশেপাশে চতুর্দিকে দিকে ঘোরাফেরা করে, এইখানটাই ছিল। তুমি ক্যামেরাটা ঠিক করে রাখবে যাই। শানুর ওটা কি, শানুর ওই দেখো কি ওটা, একটা মহিলা দাঁড়িয়ে আছে, একটা মহিলা দাঁড়িয়ে আছে, সাবধানে সাবধানে খুব সাবধানে। শানু কি হলো, ফেলে দিচ্ছে দূরে থেকে, খুব সাবধানে সাবধানে। এই কুড়াল, এই লোহার জিনিসটা, কুড়ালটা আমাদের কাছে আছে বলে, আমার কাছে লাইটটা, আমার হাতে দাও লাইটটা, আমার হাতে দাও। কি আপনি? মুখ নেই কিন্তু। কি আপনি? শানু সাবধানে সাবধানে সাবধানে। কি আপনি? এই দেখো এখান থেকে চলে গেছে, এইখানটাই ছিল, এইখানটাই ছিল, এইখান থেকে বেরিয়ে গেছে, এইখানটা দাঁড়িয়ে ছিল। সে আওয়াজ হচ্ছে কি? সে আওয়াজ হচ্ছে এদিকে, এদিকে কেমন একটা শব্দ। তোমার বললাম ভাই ক্যামেরাটা এদিকে সোজা করে রাখবে, কোথায় গেলে তারপর দেখতেই পেলাম না। দিদি এখানটায় তো ছিল, এই দিক দিয়ে কোথা দিয়ে বেরিয়ে গেল? সেটাই তো।
এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, এইখানটা ছিল। কানু রই দেখো, এই আবার এখানে ওখান থেকে এখানে চলে আসছে, এই যে দাঁড়িয়ে আছে। কে আপনি? কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কে আপনি? আমার ভয় করছে, এরকম দৃশ্য আগেও দেখিনি, অনেক ভিডিওতে দেখলাম, কিন্তু এরকম ভিডিও দেখতে, এরকম ভিডিওতে আশ্চর্য জিনিস দেখা গেল। এরকম মাথা নিচু করেছে, মাথা নেই নাকি? হ্যাঁ, মাথা তো নেই তো দেখা যাচ্ছে, দেখে তো মনে হচ্ছে মাথা নেই, মাথা নেই। কে আপনি? খুব জোরে, খুব জোরে তাড়া দিয়েছো, তাড়া করেছে। চারিদিকটা ভালো করে নজর রাখো, যখন তখন আমাদেরকে অ্যাটাক করতে পারে। তোমাকে বললাম যে কুড়ুলটা সবসময় সামনে রাখবে। কিরকম মানে শুয়ে পড়ে কি হবে? হ্যাঁ, আমাদের উপরে হামলা করতে চেয়েছে, আওয়াজ করছে, আওয়াজ করছে। কি আওয়াজ করছে দেখো, জানো শিয়ালের ডাক যেভাবে আওয়াজ করে ওইরকম আওয়াজ করছে। সামনে চলে আসছে, ঝোপের আবদালে মনে আছে। ওই দেখো, ওই দেখো, ওই যে দাঁড়িয়ে আছো, ওই যে সামনে এসে, সামনে এসে দেখো, সামনে আপনি কুড়ুলটা সামনে দেখাও। তোমাকে বললাম যেও না, তোমার পিঠে এখানে ছিলিয়ে গেছে তো, গলা টিনে ধরে রেখেছিল, দেখো তোমার রক্ত বেরোচ্ছে তো। হ্যাঁ, রক্ত বেরোচ্ছে তো পিঠে। এ বাবা, হ্যাঁ গলা টেনে নখের আঁচড় দেখেছো? ওই দেখো পুরো পিঠ লাল হয়ে গেছে। আমি সাবধানে, যে কোনো সময় আমার সামনে চলে আসতে পারে। ইস, পিঠগুলো কি অবস্থা, তবে নখের আঁচড় পুরো একদম জ্বালা করছে না? হ্যাঁ জ্বালা করছে না। আমরা এখানে বেশিক্ষণ থাকবো না,
এখানে চলো বেরিয়ে চলো চলো। তো গাইস দেখলেন তো কিরকম এখানে নতুন শ্মশানটা হচ্ছে। তো আমরা আমাদেরকে রিক্স নিয়ে এলাম গোপাল বাবাকে সাথে করে নিয়ে আসতে যাব না। এখানে দেখলেন তো, তো আমরা এখান থেকেই বেরিয়ে যাচ্ছি আমরা একদিন। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখানে যে পণ্ডিত পূজো করে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাথে করে নিয়ে আসবো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এখন ওখান থেকে চিল্লাচ্ছে অবশ্যই একটি সাবস্ক্রাইব চিল্লাচ্ছে ওখান থেকে বেল আইকনটি প্রেস করবেন। তো গুড নাইট।